মঙ্গলবার সকালে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়ে বিলোনিয়ায় দুদিনের প্রবাস এলেন বিজেপি দলের নয়া রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ওনার সাথে ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি প্রদেশ সম্পাদক তাপস মজুমদার সহ দলের বরিষ্ঠ নেতৃত্বরা। এদিন বিলোনিয়ার পাইখোলা থেকে যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করে ওনাকে অভিনন্দন জানানো হয়। বিলোনিয়ার রাজপথ কাঁপিয়ে বাইক র্যালিটি সংঘটিত করা হয়। প্রথমে দলের সভাপতি শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দিরে পূজার্চনা করেন। এরপর তিনি বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে সকল কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করে সাংগঠনিক সভা করেন। সভায় দলের রাজ্য সভাপতি ওনার ভাষণে বলেন, আমি খুব সৌভাগ্যশালী যে আমি এমন সময়ে সভাপতি হয়েছি, আমার কাছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মতো নেতৃত্ব রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্ব রয়েছে। খুব সৌভাগ্যশালী যে আমার সময়কালে আমি এমন সময় আমি সভাপতি হয়েছি, আমার কাছে ডক্টর মানিক সাহার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মত নেতৃত্ব রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেবের নেতৃত্ব রয়েছে, প্রতিমা ভূমি কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, আমাদের বিভিন্ন আজকে বিধায়করা সম্মানিত শঙ্কর দা প্রমোদ রিয়াং সহ আরো সারা রাজ্যে আমাদের বিধায়ক মন্ত্রিত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বরা, এই দলে আমাদের ভারতীয় জনতা পার্টি রয়েছে, আর এই দলের সভাপতি আমি হয়েছি। আমি নিজেকে খুব গর্বিত মনে করি, এই কারণে এরকম বলিষ্ঠ নেতৃত্বরা আমার পাশে রয়েছে। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা সাবরুং বিধায়ক শঙ্কর রায়, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, দক্ষিণ জেলার সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, রাইজিট নিউজ।